খাদ্যাভ্যাস ও জীবনযাপন পরিবর্তনে অসংক্রামক রোগ থেকে মিলবে নিরাময়। নিয়মিত চর্চায় সচল শরীরের পাশাপাশি নিরোগ মানসিকতাও দিতে পারে সুস্থ জীবনের নিশ্চয়তা। বায়ু ও পরিবেশ দূষণের প্রভাবেও দীর্ঘমেয়াদী এই ঘাতক ব্যাধি হয়ে উঠে ভয়ঙ্কর মহাদানব। তাই প্রয়োজন সচেতনতা ও সমন্বিত উদ্যোগ। অসংক্রামক ব্যাধি ও নিরাময় করণীয় নিয়ে একুশে স্পেশালে আকবর হোসেন সুমনের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন ফারুক হোসেন তানভীর। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। হাসপাতালে চিকিৎসাধীন কিংবা শয্যাশায়ীদের প্রায় 70% কিডনি, ফুসফুস, লিভার কিংবা ক্যান্সার, হৃদরোগ, ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত। অস্টিওপরোসিস কিংবা অস্টিও আর্থ্রাইটিসের মতো ব্যাধির কারণও এখন পরিষ্কার। চিকিৎসার অপ্রতুলতা কিংবা দীর্ঘমেয়াদী বলে আর্থিক অসঙ্গতি বাদ দিলে মোটা দাগে এই অসংক্রামক রোগের পেছনে কারণগুলো দৃশ্যমান, যেমন কায়িক পরিশ্রম বা নিয়মিত শরীরচর্চার অভাবে সৃষ্ট স্থূলতা থেকে কোলেস্টেরল বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, এমনকি ফুসফুসের সংক্রমণজনিত সমস্যা হয়। খাদ্যাভ্যাসের বিশৃঙ্খলা, যেমন শাকসবজি ফলমূল এড়িয়ে চর্বি ও শর্করা জাতীয় খাবার গ্রহণ, ফাস্টফুডে আসক্তি, ভেজাল খাদ্য, চিনি মিষ্টি ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণ কিংবা কোমল পানীয় নীরবেই ক্ষতি করে শরীরের। আর ধূমপান, তামাকজাত পণ্য এবং মাদক সেবনে 50% আক্রান্ত হয় অসংক্রামক রোগে। এছাড়া মোবাইল আসক্তি, অলস জীবনযাপন এবং অতিরিক্ত মানসিক চাপের নেতিবাচক প্রভাবও ছাড় দেয় না এক বিন্দু। অনেক ইয়াং লোকদের 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর লোকের কিন্তু হার্ট অ্যাটাক পাচ্ছে, যেটা কিন্তু আজ থেকে 20 বছর আগেও ছিল না। এটা কিন্তু একটা বড় কারণ হলো আমাদের মানে ছেলে মেয়েরা এখন কিন্তু তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছে না, তারা কিন্তু জাঙ্ক ফুড খাচ্ছে। এই জায়গা থেকে আমাদের মা বাবাদের সচেতন হওয়া দরকার, তার ছেলেকে একটা স্পেস করে দেওয়া যে ছেলে মানে এই খেলতে যাক, আউটডোর গেম খেলুক, ইনডোর গেম খেলুক, তারা যাতে সারাক্ষণ দিন রাত মোবাইল আসক্তিতে না থাকে। এই ঘাতক ব্যাধি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব আর সচেতনতায় সম্ভব এড়ানো। প্রয়োজন জীবনযাপনের পরিবর্তন, ধূমপান ও মাদক বর্জন এবং নিয়মিত শরীর চর্চা। সাদাবাতা, জর্দা, গুল, নস্যি, কত কিটা টোটাল এটা কিন্তু বাদ দিতে হবে। দিন আমাদের জীবনযাত্রা পরিবর্তন করতে আমাদের ধরেন হাঁটাচলা ব্যায়ামগুলো বাড়াইতে হবে, সকাল সন্ধ্যা হাঁটাচলা বয়স ভেদে, যেমন যারা বয়স অনুযায়ী হাঁটাচলা ব্যায়াম, হেভি ব্যায়াম এগুলো কিন্তু করতে হবে। খাওয়া দাওয়ার পরিবর্তন আনতে হবে, বিশেষ করে বাচ্চাদের, যে বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এগুলো যতটুকু অ্যাভয়েড করা সম্ভব। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার পাশাপাশি বহুমুখী অস্থিরতাও দীর্ঘমেয়াদী এই মরণ ব্যাধির জন্য দায়ী। ইন্ডাস্ট্রিগুলোতে জুট ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রি, ইভেন তো অনেক কনস্ট্রাকশন কাজও তো হচ্ছে, তাতেও তো জলবায়ু পাচ্ছে, এগুলো তো কমে। ইভেন যে রাস্তাঘাটে গাড়ির ধোঁয়া, যে কালো ধোঁয়া, পুরোনো গাড়ি, ট্রাকের এরকম যে ধোঁয়া, এগুলো পলিউশন যাতে না হয়। আর বায়ু দূষণ নিয়ে তো সারা পৃথিবীতেই একটা আলোড়ন, আলাপ আলোচনা এগুলো চলছে, সুতরাং এগুলো নিয়ে গভর্নমেন্টকে তো মেজার নিতে হবে আর কি। অসংক্রামক ব্যাধি মহামারী রূপে অকাল মৃত্যুর কারণ না হোক, সুস্থতায় বাঁচুক পৃথিবীর মানুষ। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা।